গুড মর্নিং, সবাই কেমন আছেন? আজ গণেশ চতুর্থী, সেই উপলক্ষে আজ গণেশের স্থাপন হবে। আমরা নিচে যাব, এখনই রেডি হয়ে গেছি আমি আর ছেলে দুজনে মিলেই। আমি আর ছেলে দুজনেই রেডি, দুজনেই আমরা ব্লু ব্লু জামা পরেছি, বেটু জুতো পরছে, কিন্তু তাতে জুতো পরে না। আমাদের ওয়েস্ট বেঙ্গলে গণেশ পুজোটা হয়, কিন্তু আমরা যেখানে বাঁকুড়ে থাকতাম এতটা পুজো হয় না, তো এখানে এই বছরই প্রথম, বেশ ভালো লাগছে। আমরা বেটু রেডি হয়ে যাচ্ছি, বেটু তাকাও। টাইম ফুলগুলো কি সুন্দর ফুটে আছে, টায়ারের মধ্যে লাগিয়ে দিয়েছে গাছগুলো, এত সুন্দর দেখতে লাগছে। আমরা ক্লাব হাউস পৌঁছে গেছি, এখনো পর্যন্ত সবাই আসেনি, কিছু জন এসেছে, এখন রেডি চলছে আর কি, মানে ওই গণেশ স্থাপন হবে তো তার রেডি চলছে। গম দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকা চলছে, আর চালের উপর সুতো দিয়ে রেডি করা সব এখন চলছে আর কি। ভগবান গণেশ ঠাকুর অফিসে রাখা ছিল, আমরা অফিস থেকে ঠাকুরকে নিয়ে এসে পরে এখানে স্থাপন করে দিলাম। এরপর শুরু হবে পুজোর সব কিছু, মোটামুটি জিনিসপত্র সব সাজানো হয়ে গেছে, এরপর সবাই এলে পুজো শুরু হয়ে যাবে। টানা পাঁচ দিন ধরে পুজো চলবে, খুব এনজয় করা হবে। সকাল থেকে পুজো আরতি হবে, আবার সন্ধ্যের সময় আরতি হবে, ভজন হবে, খুব এক্সাইটেড আর খুব ভালো লাগছে ভগবান গণেশ আসার জন্য। I don't know.
দর্শক বিলে হ্যাঁ হ্যাঁ কাছে রাখলো চাবি কেন নেই নেই তাহলে না তো ओम मंत्र देवता भोरो नमः हरि ओम সন্ধ্যের সময় যাব চাবি খুলছি আমরা এই
গিয়ে পরে মাস্ত বেশ ভালো করে চা খাবো। চা না খেলে আমার একদম পোষায় না, চা খেয়ে যেতে পারিনি, তখন সময় হয়ে গেছিল 11টা। আমি খোলো জলদি। এখানে আমার একটা ফ্রেন্ড হয়েছে নতুন, তার কালকে তীর ছিল, দেখুন আমাকে প্রসাদ দিয়েছে, আপেল, কলা, মিষ্টি মিষ্টি, আর দেখুন কি সুন্দর আমাকে চুড়ি দিয়েছে চারটা, কি ভালোই না লাগছে দেখতে। আর একটা সিঁদুর দিয়েছে, আর দেখুন টিপ পাতা দিয়েছে। এদের একটু সগুন দিতে হয় আর কি, গিফট পেতে কার না ভালো লাগে, খুবই দেখে ভালো লাগছে। আমরা একসঙ্গে বন্ধুদের সঙ্গে বিকেলে ঘুরতে যাই, বাজারে যাই। Thank you.
ভজন শেষ হয়ে গেল, ভজনের পরেই আরতি শুরু হয়ে গেল। এবার সবাই আরতি হবে, সবাই আরতি করবে। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ডে। সবাই ভালো থাকবেন এবং সবাই সুস্থ থাকবেন। বাই।